সিবিআইয়ের হাতে, কার্তুজগুলি কলকাতা থেকে কেনা, দাবি সিবিআইয়ের। সন্দেহভাজন একজনের খোঁজে সিবিআই উদ্ধার হয়েছে একটি পুলিশ রিভলভার। কোথা থেকে এলো এই পুলিশ রিভলভার, খোঁজ চালাচ্ছে সিবিআই। বিদেশি অস্ত্র কোথা থেকে এসেছে তদন্তে সিবিআই। পুলিশ রিভলভার কোথা থেকে এলো এই মুহূর্তে, এটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠছে। আমাদের সঙ্গে তুলিকা রয়েছে, আমি তুলিকার কাছে সরাসরি চলে যাবো। তুলিকা, পুলিশের রিভলভার দুষ্কৃতীদের হাতে চলে যাচ্ছে এত অনায়াসে? একেবারেই তাই, কারণ দেখো গতকাল সন্দেশখালীতে সিবিআই যে তল্লাশি অভিযান চালিয়েছে, এবং এ বিষয়টা ছোট্ট হিন্ট দিয়ে রাখি যে যে অস্ত্র উদ্ধার হয়েছে, অর্থাৎ বিদেশি অস্ত্র থেকে শুরু করে পুলিশের যে কোল্ট রিভলভার উদ্ধার হয়েছে, সেটা কিভাবে এলো সেটাই এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করছেন যারা সিবিআই এর আধিকারিকরা রয়েছেন তারা। তার কারণ শাহজাহানকে কি কেউ ব্যবহার করতে দেওয়া দিয়েছিল, নাকি এই যে পুলিশের যে কোল্ট রিভলভারটা কার নামে ইস্যু করা হয়েছিল সেই খোঁজ ইতিমধ্যেই চালাচ্ছেন একদিকে যেরকম সিবিআই, তার পাশাপাশি যে এতগুলো কার্তুজ উদ্ধার হয়েছে, অর্থাৎ একদিকে যেরকম 9mm ক্যালিবার কার্তুজ থেকে শুরু করে .30 ক্যালিবার কার্তুজ থেকে শুরু করে যে কার্তুজ উদ্ধার হয়েছে সেই কার্তুজের বিল ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে, এবং তার মধ্যে অন্যতম কলকাতার বেশ কয়েকটি বিল এসে পৌঁছেছে সিবিআই এর হাতে। সুতরাং যে কার্তুজ উদ্ধার হয়েছে সেই কার্তুজের যেহেতু বিল এসে পৌঁছেছে, কার নামে ইস্যু করা হয়েছিল সেটাই এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করছেন যারা তদন্তকারীরা রয়েছেন তারা। এর পাশাপাশি যেহেতু শাহজাহানের নামে সিবিআই যেটা সূত্র মারফত জানতে পাচ্ছে, এখনো পর্যন্ত শাহজাহানের নামেও কিন্তু লাইসেন্স রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই লাইসেন্সের তদন্ত করছে বা সেটা খতিয়ে দেখার চেষ্টা করছেন, সেটা খুঁজছেন, তল্লাশি চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা। সুতরাং গতকাল আমরা যেটা দেখেছি যে সন্দেশখালীতে একের পর এক জায়গায় যেরকম হানা দিয়ে, তার কারণ 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল ইডির যারা তদন্তকারীরা রয়েছে তাদের উপরে যে হামলা চালানো হয়েছিল বলা যেতে পারে, সেই হামলার পরিপ্রেক্ষিতে যে সমস্ত অস্ত্র যেটা কার্যত লুট করে নেওয়া হয়েছিল ইডির যারা ইডির সঙ্গে যারা গিয়েছিলেন সিআরপিএফ এর জওয়ানদের কাছ থেকে, এবং সেই ঘটনায় যখন সিবিআই দুটো ডেরার হদিশ পায় শাহজাহানের, এবং সেখানে যখন তারা যায় সেখানে গিয়েই কিন্তু এই বিপুল পরিমাণ অস্ত্রের ভাণ্ডার কার্যত উদ্ধার হয়েছিল, সেক্ষেত্রে এই অস্ত্র অর্থাৎ এই বিদেশি অস্ত্র কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে, কার কার নামে ইস্যু করা হয়েছিল, কতদিন আগে সেই লাইসেন্স তৈরি করা হয়েছিল, এই সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা খতিয়ে দেখার চেষ্টা করছেন। এবং সব থেকে উল্লেখযোগ্য যে কোল্ট রিভলভার, পুলিশের যে রিভলভার রয়েছে সেটা কার নামে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টা পুলিশের রিভলভার যদি দুষ্কৃতীদের হাতে চলে যায় এ রাজ্য জুড়ে, তাহলে কি চলছে সেটা বড় প্রশ্ন এই মুহূর্তে। কিভাবে পুলিশের রিভলভার দুষ্কৃতীদের হাতে চলে যায়, আমাদের নজর থাকবে এই খবরে। আপাতত তোমাকে ধন্যবাদ। এবার যে খবর আমরা নজর রাখবো, হিঙ্গলগঞ্জে এক বিজেপি নেতা তার বাড়িতে বিস্ফোরণের খবরে নজর রাখবো। তার বাড়িতে বোমার বিস্ফোরণ হয়েছে এবং তার এক আত্মীয় আহতও হয়েছেন গুরুতরভাবে। বিজেপি নেতা নিমাই দাস, নিমাই দাসের বাড়িতে বিস্ফোরণ হয়েছে। হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা নিমাই দাসের বাড়িতে বিস্ফোরণ, এবং এই বিস্ফোরণে নিমাই দাসের এক আত্মীয় তিনি আহত হয়েছেন। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্র। আমি অর্ণবের কাছ থেকে বিস্তারিত জেনে নেবো। অর্ণব, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে এই বিস্ফোরণ নিয়ে? দেখো সম্মানিতা, এখানকার যে বিজেপি নেতা নিমাই দাস, এক সময় গত 2021 বিধানসভা নির্বাচনে তিনি এখানকার বিজেপি প্রার্থী ছিলেন, তার ভাই দিলীপ দাসের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু ওই বিজেপি নেতার পক্ষ থেকে বোমা যে কোন বিস্ফোরণের ঘটনা সম্পূর্ণ কিন্তু অস্বীকার মনে করা হচ্ছে। ওই বিজেপি নেতা দিলীপ দাসের বক্তব্য যে তার দাদা আত্মীয় ঘরের মানে রান্নাঘরে রান্না করছিল, ঠিক সেই সময় খুব জোরে প্রচন্ড জোরে একটা শব্দ হয়, শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে যিনি রান্না করছেন, যিনি যে মহিলা রান্না করছেন সে মহিলা অল্প বিস্তর আহত হয়। এই ঘটনার পর থেকে কিন্তু এলাকা যথেষ্ট আতঙ্ক, কিন্তু সামনে লোকসভা নির্বাচনের আগে এইভাবে একটা ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ওই বিজেপি নেতা বাড়িতে বোমা মজুত করে রেখেছিল, কিন্তু বিজেপি নেতার পক্ষ থেকে সে দাবি সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। তিনি মানে বলতে চাইছেন যে এখানে কোন বোমা মজুত করে রাখা ছিল না, তবে ওখানে বোমা বিস্ফোরণ হয়েছে অন্য বিস্ফোরণ হচ্ছে তা কিন্তু সে নিয়ে কিন্তু এখনো তিনিও পরিষ্কার ভাবে তিনি বলতে পারেননি। তবে ঘটনা কিন্তু
যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে আসামা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসেছে, তারা সহজে মনে বিষয়টি খতিয়ে দেখছে। সুমতিতা ধন্যবাদ, ধন্যবাদ অর্ণব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে, এবং কোথা থেকে কিভাবে বোমা এলো এই মুহূর্তে তদন্ত করে দেখছে পুলিশ। এই খবরও তোমাদের নজর রয়েছে, পাশাপাশি সন্দেশখালীর খবরও আমরা নজর রাখব। সন্দেশখালীতে ফের সিবিআইয়ের দল গিয়ে পৌঁছেছে, তারা তদন্ত করে দেখছেন, ঘুরে দেখছেন গোটা এলাকা। দেখতে পাচ্ছেন সেই ছবি, সন্দেশখালীতে ফের সিবিআই। রাজবাড়ি এলাকায় শাহজাহান বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগের পাহাড় রয়েছে, সেই অভিযোগ শুনতেই সন্দেশখালীতে সিবিআই। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, শাহজাহান বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সে অভিযোগ শুনতে সন্দেশখালীতে সিবিআই আধিকারিকেরা তারা অভিযোগ শুনছেন। গতকালও গিয়েছেন অভিযোগ শুনতে, আজ ফের সন্দেশখালীতে সিবিআই অভিযোগ শুনতে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সন্দেশখালীতে ফের সিবিআই। শাহজাহানের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ। রাজবাড়ি এলাকায় এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা ঘুরে ঘুরে সেই অভিযোগই শুনছেন। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, যে যে এলাকায় গেলেন সিবিআই আধিকারিকেরা, তারা ঠিক কি ধরনের অভিযোগের সম্মুখীন হলেন? দেখো, সিবিআই এর তরফ থেকে যে অনলাইন পোর্টাল খোলা হয়েছিল, যার মাধ্যমে যে মেল আইডিতে তাদের অভিযোগ জমা দিতে বলা হয়েছিল, সেই মেল আইডি ধরেই কিন্তু প্রতিটা অভিযোগকারীর কাছে পৌঁছাচ্ছেন সিবিআই আধিকারিকরা। এবং আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আগারহাটি এলাকায় কিন্তু সিবিআই আধিকারিকরা পৌঁছান, তারপর কিন্তু এই মুহূর্তে যে সরবেরিয়া এলাকা রয়েছে, আমি আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেনকে একবার দেখাতে বলবো যে সরবেরিয়া এলাকাতেও কিন্তু একটি বাড়ি, এবং সেই বাড়িতেও কিন্তু সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন। এবং এবং যে হিন্ট পাওয়া যাচ্ছে যে এই গোটা যে যে এই তদন্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু একাধিক অভিযোগ এসেছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই যদি দেখা যায় তাহলে কিন্তু সিবিআই আধিকারিকরা এসেছেন। এবং যে হিন্ট পাওয়া যাচ্ছে যে এই এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তারা সংগ্রহ করছেন, এবং তার পাশাপাশি কিন্তু যারা অভিযোগকারী তাদের যে বয়ান, সেই বয়ানও কিন্তু তারা সংগ্রহ করছেন। দেখাই যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাদের সাথে এসেছেন, এবং এই মুহূর্তে কিন্তু যে অভিযোগকারীরা তাদের সাথে কিন্তু কথা বলছেন সিবিআই আধিকারিকরা, তাদের কাছ থেকে বয়ান নেওয়া হচ্ছে, এবং যে সমস্ত তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য অনুসন্ধান করা হচ্ছে। সন্দেশখালীর রাজবাড়ি এলাকা, সেখানে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, একের পর এক অভিযোগ শুনছেন সিবিআই আধিকারিকরা। তারা হিন্ট নেওয়ার চেষ্টা করছেন যে ঠিক কি ধরনের অভিযোগ জমে রয়েছে সন্দেশখালীতে। সন্দেশখালীতে অস্ত্রের ভান্ডার, গতকাল থেকে যে ছবি আপনাদেরকে বারবার দেখাচ্ছি আমরা, সেই শাহজাহানের দলবল, তাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। আমাদের প্রতিনিধিরা বারবার গিয়ে শুনেছেন, শাহজাহান গ্রেফতার হওয়ার পরও শাহজাহান বাহিনীর দাপট কমেনি বিন্দু মাত্র। রাতের অন্ধকারে ভেড়িতে লুকিয়ে থাকতে হয়েছে গ্রামের মহিলাদের। সন্দেশখালীতে ফের সিবিআই, তারা অভিযোগের পাহাড়ের সম্মুখীন হয়েছেন। প্রচুর অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে, একে একে সব অভিযোগ নথিবদ্ধ করছেন তারা। রাজবাড়ি এলাকায় এই মুহূর্তে ঘুরছেন এবং জানার চেষ্টা করছেন কি ধরনের সমস্যায় সন্দেশখালীর বাসিন্দারা। এরই মধ্যে সন্দেশখালীতে যে উদ্ধার হয়েছে কার্তুজ, তার